নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু গুরুকুল স্টাডি সেন্টার। আশা করি প্রত্যেকেই তোমরা ভালো করে আছো। তো চলো সরাসরি শুরু করা যাক। তো কলকাতা পুলিশের যারা মেইন এক্সাম দিয়েছিলেন মাত্র 12 দিন পরে এই ফাইনাল আনসার কি, ফাইনাল বলবো না, যে আনসার কি প্রকাশিত হয়েছে এবং সেখানে 2-3টে প্রশ্ন ডাউট আছে। তো আমি এবার বলবো, যারা যারা আমার ওই প্রেডিকশন নম্বর আমি কাট অফ নিয়ে যে ভিডিও দিয়েছিলাম কলকাতা পুলিশে, যারা যারা কাট অফের মধ্যে আসতে চাইছো এবং যারা সেখান থেকে 1 নম্বর করে কম আছো, তারা কিন্তু এখন থেকে মকের প্রিপারেশনটা নিতে পারো। চলো, বিশাল অঙ্কের একটা বিশাল রিক্রুটমেন্ট অনলি কিন্তু কলকাতার মধ্যে এটা আছে। তো যে পোস্ট ছিল তার যত প্রার্থীকে ডেকেছে, তার মধ্যে তোমরা তো জানো যে মেল আর ফিমেল দুটো পোস্ট ছিল। তো আমি এখন সরাসরি একদম প্রসঙ্গে চলে যাব, যে কিছু কমনযোগ্য প্রশ্ন আলোচনা করব। যারা আমাদের এই ভিডিও দেখছো, আমাদের স্টুডেন্টরা ছাড়াও যারা বাইরের ভিডিও দেখছো, যেসব স্টুডেন্ট ভিডিও দেখছো, সবার যাতে এটা উপকার লাগবে এটুকু আমি গ্যারেন্টি দিতে পারি। তো প্রথমে আরেকবার বলবো যে যারা নতুন তারা আমাদের ইউটিউব চ্যানেল গুরুকুল স্টাডি সেন্টার অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবে। চলো সরাসরি শুরু করা যাক। তো প্রথমে বলবো যে কিছু কমনযোগ্য প্রশ্ন, যেমন দেখো আমরা মক ইন্টারভিউ এখানে করাই গুরুকুল স্টাডি সেন্টারে। তোমরা যদি ভিডিও দেখে থাকো WPS সময় আমরা একাধিক ভিডিও দিয়েছিলাম যাদের মক ইন্টারভিউ, বহু স্টুডেন্ট এখান থেকে চাকরি পেয়েছে। তো আমি এই কমন ইন্টারভিউ, এই কমনযোগ্য যে প্রশ্ন সেগুলো নিয়ে আলোচনা করব। এবং আমাদের মক ইন্টারভিউ স্টার্ট হচ্ছে 27 ডিসেম্বর, এই যে 27, আজকে 25 ডিসেম্বর, কাল বাদ পরশু 27 ডিসেম্বর, যার আগে থেকে নাম এনরোলমেন্ট করা ছিল তাদের। আর নেক্সট হবে 3 জানুয়ারি থেকে স্টার্ট হবে, ঠিক আছে? এই দুটো প্রসেস, যারা 27 ডিসেম্বর দিতে চাইছো তারা আজকে আর কালের মধ্যে যদি নাম এনরোলমেন্ট করতে পারো, তখন 27 তারিখে তোমাদের কিন্তু মক ইন্টারভিউ স্টার্ট হবে 10:30টার পর, সকাল 10:30টার পর। চলো চলে যাই, আমি কিছু কোশ্চেন যেগুলো আলোচনা করব সেগুলো তোমাদের পক্ষে বেটার হবে, যে কি ধরনের প্রশ্ন তোমাদের সম্মুখীন হতে হবে। প্রথমে আমি বলবো যারা যারা গুরুকুলের মক ইন্টারভিউ দিতে চাও, তাদের আমি এরকম 65টা কোশ্চেনের একটা টিপস দেবো। আমাদের স্যারেরা, আমরা এটা আমাদের গুরুকুল টিম, আমাদের গুরুকুল স্যারেরা এটা বানিয়েছেন সবাই মিলে। আমরা এই 65টা কোশ্চেনের জেরক্স প্রথমে আমি তোমাদের দেবো। এই 65টা কোশ্চেন তোমাকে ভালো করে পড়ে নিজেকে তৈরি হতে হবে, ঠিক আছে? আমরা এখানে মক ইন্টারভিউ করতে দেখেছি ছেলেদের নার্ভাসনেস, হাঁটা যাওয়ার ব্যাপারটা, বসার ব্যাপারটা, এটাই ম্যাক্সিমাম ভুল থাকে। ইনস্ট্যান্ট কোশ্চেনের উত্তর কিন্তু সব ক্ষেত্রে সমান যে পারবে তা কিন্তু নয়। তো আমি কিছু কোশ্চেন তোমাদের যেমন বলবো, এরও একটা কপি আমার কাছে করা আছে, এগুলো নিয়ে আমরা করব, যে তোমাকে কলকাতা পুলিশের আন্ডারে কতগুলো থানা আছে সেটা যেমন নোট করতে হবে, কলকাতা পুলিশের লাস্ট এরিয়াটা কোথায় সেটাকেও তোমাকে নোট করতে হবে, কলকাতা পুলিশের আন্ডারে পরপর যে পদগুলো আছে সেগুলো তোমাকে নোট করতে হবে, এবং অবশ্যই আমি বলবো যেটা যে আমাদের 6টা পয়েন্ট তোমাকে এই মুহূর্তে রাখতে হবে, যে সাম্প্রতিক যে ঘটনাবলী তার কিছু তথ্য 1 নম্বর, 2 নম্বর ভারতের কেন্দ্রীয় মন্ত্রীগণ, ওটা তোমাকে নোট করতে হবে, 3 নম্বর রাজ্যে বিভিন্ন পদ ও পদের মন্ত্রীগণ, এটা তোমাকে করতে হবে, আর ভারতের যে বিভিন্ন বিভিন্ন পোস্ট আছে, ভারতের যে বিভিন্ন পদ আছে সেই পদের বর্তমান যে প্রধানরা সেগুলো করতে হবে, আর অবশ্যই পশ্চিমবঙ্গ সম্পর্কে সব থেকে ভালো করে তোমাকে ক্লিয়ার জানতে হবে। এবং কী করবে, তুমি যে ডিস্ট্রিক্টে সেই ডিস্ট্রিক্টের A to Z পুঙ্খানুপুঙ্খ তথ্য তোমাকে কিন্তু জানতে হবে। এর সাথে প্রায় 25 থেকে 30টা ডিপ্লোম্যাটিক কোশ্চেন আছে, যেগুলো উত্তর তুমি কিভাবে বলবে সেটা কিন্তু আমরা আমাদের এই মক ইন্টারভিউয়ের মধ্য দিয়ে তোমাদের কিন্তু শেখাবো, ঠিক আছে? তো এইভাবে তোমাদের প্রস্তুতি নিতে হবে। পশ্চিমবঙ্গের গুরুত্বপূর্ণ পাহাড়, পশ্চিমবঙ্গের মৃত্তিকা, পশ্চিমবঙ্গের জলবায়ু, যেটা কিন্তু গতবারে কিন্তু প্রায় 5-6 জনকে কিন্তু জিজ্ঞেস করেছিল, বিশেষ করে যারা দক্ষিণ 24 পরগনা এবং যারা পুরুলিয়া বাঁকুড়া স্টুডেন্ট তারা কিন্তু অবশ্যই জিজ্ঞেস করেছিল, এবং নর্থ 24 পরগনারও যে পশ্চিমবঙ্গের জলবায়ুটা কী, অনেকে কিন্তু এটা তোমরা অনেকেই ক্রান্তীয় মৌসুমী জলবায়ু বলে দেয়, কেউ উষ্ণ ক্রান্তীয় মৌসুমী জলবায়ু বলে দেয়, কিন্তু আমি বলবো প্রপার উত্তর তোমাকে দিতে হবে, সেক্ষেত্রে উষ্ণ আর্দ্র ক্রান্তীয় মৌসুমী জলবায়ু সেটা কিন্তু বলতে হবে। তো এরকমই কিছু উত্তর আমরা দেবো, এবং এর সাথে সাথে কিছু কন্ট্রোভার্সি কোশ্চেন এবং কিছু ডিপ্লোম্যাটিক কোশ্চেন সেটা কিন্তু আমরা যখন পড়াবো তখন কিন্তু বলে দেবো।
ঠিক আছে, আজকে এই পর্যন্তই। মূলত ভিডিওটা আমাদের জানিয়ে দেওয়ার জন্যই ছিল যে আমাদের মক ইন্টারভিউ স্টার্ট হয়ে যাচ্ছে। তো যারা যারা আমাদের ফোন করেছিলেন, নাম এন্ট্রি করেছিলেন, তারা কিন্তু আরেকবার নক করে নিয়ে আমাদের কিন্তু মক ইন্টারভিউতে যোগাযোগ করে আসতে পারে। ঠিক আছে, আসার একটাই নম্বর 9874074233। আর আমাদের WBP যে আপকামিং যে WBP তার নিউ ব্যাচ স্টার্ট হচ্ছে জানুয়ারি মাসে। ফর্ম ফিল আপ স্টার্ট হয়ে গেছে, যারা যারা অ্যাডমিশন নিতে চাইছে তার আগে থেকে ফর্ম ফিল আপ করে নাও। তো জানুয়ারি মাসের ফার্স্ট উইকে আমাদের শনিবার এবং রবিবার এবং বুধবার এই তিন দিন ব্যাচ থাকে, সকাল 10:30 থেকে বিকেল 5টা। প্রত্যেকটা 1.5 থেকে 2 ঘন্টা করে ক্লাস থাকবে, আলাদা আলাদা টিচার থাকবেন, তিনজন করে স্যার থাকবেন, ম্যাথের স্যার, জিকে স্যার, জিআই স্যার, এবং প্রত্যেকটা ক্লাসের পর একটা করে মক টেস্ট হবে, ছোটো ছোটো মক টেস্ট এবং তারপর মান্থলি টেস্ট থাকবে। এই প্রসেসে পুরো আমাদের সিস্টেমটা চলবে। তো বন্ধুরা যারা একদম নতুন তাদের বলবো আরেকবার আমাদের এই গুরুকুল স্টাডি সেন্টার আমরা সাবস্ক্রাইব করে নাও। আর যারা পুলিশের পরীক্ষায় যে স্কোর পেয়েছো, আমি বারবার বলছি গতবারে যে ইন্টারভিউ ছিল অনেক ভালো ছেলে মেয়ে কিন্তু 11 পেয়েছে, কিন্তু মিডিয়াম যারা নাম্বার কম ছিল তারা কিন্তু 12.5 এবং 13.5 পর্যন্ত পেয়ে কিন্তু অনেকে কিন্তু ফাইনাল সিলেকশনে গেছে। তাই ওইখানে রিটার্নে 1-2 নম্বর বা 3-4 নম্বর যদি দেখা যায়, এখানে যদি তাদেরকে কভার করে দিতে পারো সেটা কিন্তু অনেকটা কিন্তু ভাইটাল জায়গা। কারণ নাম্বারিং স্কোর প্রায় সবার সেম জায়গায় 52-53-54-55, এই 4টে জায়গার মধ্যে ম্যাক্সিমাম স্টুডেন্ট কিন্তু ঘোরাফেরা করছে। তা আমি বলবো একদম হেলাই হারিও না, মক ইন্টারভিউটা ভালো করে দাও, যে যেখানে দিচ্ছ তোমার যদি কারো মনে হয় যে গুরুকুলে দেবে তাহলে কিন্তু এই নম্বরে অবশ্যই ফোন করে দ্রুত যোগাযোগ করো। কারণ 12 দিনের মধ্যে আনসার কি প্রকাশ করা এবং কত তাড়াতাড়ি রেজাল্টটা বের হবে সেটা কিন্তু সময় বলবে। কারণ হচ্ছে খুব তাড়াতাড়ি কিন্তু এই রিক্রুটমেন্ট প্রসেস ক্লিয়ার হয়ে যাবে, কারণ আবার ভ্যাকেন্সি প্রচুর আছে, সেই ভ্যাকেন্সি নতুন বের করতে হবে। তো এই প্রসেসের মধ্যে যেতে গেলে তোমাদের খুব তাড়াতাড়ি জয়েনিং দিতেই হবে। তাই বলবো যারা যারা ভালো জায়গায় আছো, যারা সেভস করে আছো তারা তো ঠিক আছো, যারা একটু নম্বর কম তাদের ক্ষেত্রে বলবো এখন থেকে স্মার্টলি প্রিপারেশনটা নিয়ে ইন্টারভিউয়ের জন্য অন্তত প্রস্তুতিটা ভালো করে নাও। ঠিক আছে, আজকে এই পর্যন্তই, প্রত্যেকে ভালো থাকবে।